সময়টা ছিল 1803। ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে নীল চাষের বিরুদ্ধে চাষিরা একজোট হয়ে বিদ্রোহ শুরু করেছিল, আর এই বিদ্রোহকে আটকানোর জন্য ইংরেজরা চাষিদের ওপর বিভিন্ন রকম অত্যাচার শুরু করে দিয়েছিল। তেমনই এক ঘটনার সাক্ষী আমাদের এই কাটা সাহেবের নীলকুঠি। শোনা যায় এখানে চাষিদের গুম করে রাখা হতো। নীলকুঠির ঐতিহাসিক গল্প শুনতে শুনতে চলুন আমরা নীলকুঠিটিকে একবার সবিস্তারে দেখে নিই। এই কুঠিটির আর্কিটেকচারটা ঠিক এরকম, দুপাশে বারান্দা আর মাঝখানে রয়েছে ঘর। শোনা যায় কোনো এক চাষি গোপনে অস্ত্র নিয়ে কোনো এক ইংরেজকে খুন করেছিল, তার গলাটা কেটে। তারপর থেকেই এই নীলকুঠির নাম হয় কাটা সাহেবের নীলকুঠি। আর ঠিক তারপর থেকে এখানে শুরু হয় বিভিন্ন রকম ভৌতিক ঘটনা। এখানে যারা পর্যটকরা আসে তারাও অনেক সময় এই ভৌতিক ঘটনার সাক্ষী হয়েছে, কিন্তু হতাহত সেরকম কখনো কোনো ঘটনা শোনা যায়নি। তবে কখনো এখানে ঘুরতে এলে আপনারও একটা গা ছমছমে অনুভূতি হবে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটি হলো নীলকুঠির ঠিক পিছনের দিকটা। তবে এই কুঠিটি তৈরি করেছিল মহারাজা মঙ্গলচন্দ্র। তারই নাম অনুযায়ী এটির নাম হয়েছিল মঙ্গলচন্দ্রের কুঠি। মহারাজা মঙ্গলচন্দ্রের নাম অনুসারেই এই গ্রামের নাম হয় মঙ্গলগঞ্জ। বর্তমানে বাগদার মালিপোতা গ্রাম পঞ্চায়েতের অধীনে এই মঙ্গলগঞ্জ কাটা সাহেবের নীলকুঠিটি অবস্থিত। ঐতিহাসিক মতে উত্তর চব্বিশ পরগনার এটি ছিল প্রথম নীলকুঠি। আর এই কাটা সাহেবের নীলকুঠিতে কিভাবে আসবেন তার জন্য দেখতে হবে আমাদের আগের ভিডিওটি, পারমাদান ফরেস্ট। এই ভিডিওর ডিসক্রিপশনে আমি তার লিঙ্কটি দিয়ে দেব। এবার আমরা নীলকুঠির দোতলাতে উঠব, চলুন সঙ্গে থাকুন। আমরা খুবই আস্তে আস্তে সতর্কতার সহিত উপরে ওঠার চেষ্টা করছি, খুবই জরাজীর্ণ অবস্থা, চলুন সঙ্গে থাকুন। আমরা আস্তে আস্তে একটু উপরের দিকে যাচ্ছি। আমরা নীলকুঠির ঠিক দোতলাতে আছি এখন, পুরো ভিউটা আমি দেখাচ্ছি। দেখিন খুব ভগ্নপ্রায় অবস্থা, এইসব জায়গা দিয়ে ভেঙে ভেঙে পড়ে গেছে, খুব রিস্কি। বাইরেটা একটু দেখে নিই। নীলকুঠি আপাতত পুরো আমরা দেখে নিলাম, ঘুরে নিলাম, একটা দারুণ অভিজ্ঞতা, খুবই ভালো লাগলো। কাটা সাহেবের নীলকুঠি সম্পর্কে কোনো রকম প্রশ্ন থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে আপনার সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।